মাম্মা তুমি ফুল নিয়ে এই বাসার সামনে দাঁড়িয়ে আছো কে? ফুল নিয়ে তো রোদেলার বাসার সামনে থাকার কথা তোমার। আমি যতটা পিছনে পিছনে আসছি ও তো এই বাসায় ঢুকছে। রোদেলা এই বাসায় ঢুকছে? হ্যাঁ, আর ও যতক্ষণ না পর্যন্ত ওর বাসায় যাচ্ছে তখন তো আমি ওর পিছনে ফলোই করে থাকবো। গুড, ভালো ভালো, গুড। মামা এই বাসায় যখন ঢুকছে বাইরে তো অনেক সময় লাগবে, এতক্ষণ এই রাস্তায় দাঁড়ায় থাকাটা কি খুব ভালো দেখা যাবে? এক কাজ করি, শুনো, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে যে বসি, কিছু খাওয়া দাওয়া করি। খিদা লাগছে মামা? খিদা তো আমারও লাগছে। মামা একটা শর্ত আছে যে। কি শর্ত? বিলটা তোমার দিতে হবে। তুমি আমার অফার করছো, বিল তুমি দিবা, আমি কেন তোমার দিতে যাবো? ধর্মিয়া মামা, আমার এই হৃদয়টা আজকে বলতেছে কিটা জানো? কি? তুমি যদি আজকে আমারে খাওয়াও তাহলে রোদেলা তোমার এই ফুল আজকে গ্রহণ করবে। আর তোমার এই ফুল গ্রহণ করা মানে ভালোবাসার পথে, মানে প্রেমের পথে তুমি একদম আগায় গেলা। সত্যি আজকে যা খেতে চাও, যে যা খেতে চাও আমি তোমার খাওয়াবো। চলো। আমি জানি, নতুন কিছু বলুন। তোমাকে আবার অনেক ভালো লাগে। আর আমি তোমাকে ভালোবাসি। আর বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ। হাব্বু আম্মা আমার জন্য এত এত পাত্র দেখেছে, কেউ না আমাকে বিয়ে করার জন্য রাজি হচ্ছিল না, আপনি আমাকে বাঁচালেন। তাই চলুন। কোথায়? কাজী অফিস? না, হাব্বু আম্মার সাথে দেখা করতে। আপনি কি প্রপোজাল দিলেই তো বাবা মা রাজি হয়ে যাবে? এখনই? হুম, এখনই। শুভ কাজে দেরি করতে দিই, চল। ওর জীবনে না অনেক স্যাড স্টোরি আছে। ছোটবেলায় ওর বাবা মা মারা যায়, তারপর ওর একটা মাত্র বোন ছিল, সেও মারা যায় 2 বছর আগে। আহারে, কিভাবে মারা গেল বাবা? ফুড পয়জনিং হয়ে, মানে ফুড পয়জনিং, তারপর সেখান থেকে হয় জন্ডিস, জন্ডিস থেকে হয় হার্ট অ্যাটাক। জন্ডিস থেকে হার্ট অ্যাটাক, সেটা আবার কি? এটা ওদের বংশগত রোগ, সাইজ দেখে বোঝো না। আচ্ছা, ওটা তো পরের কথা, আসল কথা শোনো। ওর যে ছোট বোনটা মারা গেছে, সে নাকি পুরো আমার মতন দেখতে, প্রতিদিন আমাকে সে ফলো করতো। আজকে দেখা হয়ে গেল, বললো বুবু বুবু আমার যে ছোট বোনটা সে পুরো তোমার মতন দেখতে, আমার হাতে রাখি বেঁধে দাও না। আমি আর কি করবো, আমার মনটাও ভুলে গেল। তখন আমি ভাবলাম যে ওকে নিয়ে আসি, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। রাতুল, আজ থেকে উনি তোমার আপন বাবা আর উনি তোমার আপন মা, আর আমি আজ থেকে তোমার আদরের লক্ষ্মী সুইট
ছোট বোন মোটু ভাইয়া, এই নাও চিংগাম খাও খাও। দেখিলি ওর সঙ্গে এরকম ফকরি করলি কেন? তোকে বোন বানালো আর তুই ইলেকট্রিক শক খাওয়ালি? দিলাম, কারণ আছে। কারণটা হচ্ছে এই ছেলে প্রতিদিন আমাকে ফলো করতো, আজ সে বলেই বসেছে সে আমাকে পছন্দ করে, সে আমাকে ভালোবাসে এবং আমাকে বিয়ে করতে চায়। তাই প্ল্যান করে ওকে তোমাদের কাছে নিয়ে আসলাম আর প্ল্যান করে ভাই বানিয়ে দিলাম। চিংগম খাবে? না। মামা এত পানি খেয়েছো, রোদে লাগি রাজি হয়েছি? আরে কোন মামা, রোদেলা নিজে আমার ধৈর্য আর বাসায় নিয়ে গেছে। আচ্ছা, ওর বাপ মার সাথে পরিচয় করছো? বাহ, যাওয়ার পর যা হইলো তোমার কোনো দিন বিশ্বাস করো না। ওর বাপ মার সামনে আমার ওর আসল ভাই বানাইছে, কি প্রেস্টিজ ব্যাপার বলতো। মামা তুমি এইটা নিয়ে বেশি টেনশিত হইও না। শুনো, সব প্রেমের ক্ষেত্রেই প্রেমিকারা প্রেমিকের ভাই ডাকে, তাই তারপরে নাম ধরে ডাকে। কয়েকদিন বাদেই জানু জানু বলে ডাকে। ঘটনা তো শেষ হয়নি মামা, ভাই বানানোর পরে ও আমার একটা চুইংগাম দিচ্ছে। বাহ, চিন্তা করলাম প্রেমের ছেঁকা খাইছি খেয়েছি, চুইংগাম খেয়েই ভুলি। যে চুইংগাম না আমি টান দিছি মামা, আমার 440 ভোল্টের একটা শক দিছে, সেই শক খেয়ে এখন আমি দৌড়াইতেছি। মামা তুমি তো সাকসেস মামা, জীবনে যারা প্রথম প্রেমে পড়ে তারা সবাই 440 ভোল্টের শক খায়, তুমিও তাই খাইছ। মামা তোমার এই প্রেমের সফলতার জন্য আরও কিছু টিপস লাগবে, বুঝলা? কী টিপস? তবে টিপসগুলো পাইতে হলে তোমার কিছু করতে হবে। সেটা আবার কী কাজ বলো? মামা ওই কিছু খাওয়াইতে হবে মামা। এই মাত্র না খেয়েইলা, আবার তোমার খিদে লাগছে? মামা যা খাইছি সব অজব হয়ে গেছে, বুদ্ধি আর এখন বাইরে যাবো না মামা, কিছু খাওয়াইলে যদি কাশি খাওয়াও তাহলে বাইরেই যাবো। 440 ভোল্টের শক খেলাম আমি আর হজম হইলো তোমার। মামা একটু কাচ্চি খাওয়াইলে বুদ্ধিটা বেশি বেশি বেড়েই তো। সত্যিকারের বুদ্ধি বেড়বো তো? আরে ভালো বুদ্ধি বেড়াবে, দেখবা তুমি রোদেলা আর তুমি পাশাপাশি হাঁটতেছ, দুইজনে একান্তে যাচ্ছ, হানিমুনে যাচ্ছ, বিদেশ যাচ্ছ। মাম্মা সেই স্বপ্ন দেখো মাম্মা। সত্যি আমি দেখে ভালোছি, চলো তোমার আমি কাচ্চি হও। মাম্মা চলো চলো, এইটা নাই কেন, এইটা নিয়ে যাওয়া নাকি, চলো মাম্মা। মানুষ কি এরকম করে নাজেহাল করে? বুঝিয়ে বলতে হয়। মা বাবা কোথায় আছে? টেলিফোনে কথা বলছে। তাড়াতাড়ি এসো। আমেরিকা থেকে আমার বন্ধু শামিম ফোন করেছিল, আমাকে বলল যে ওর ছেলে রওনা দিয়ে দিয়েছে, কালকে বাংলাদেশে পৌঁছাবে, আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইট নাম্বারটা তো জানা হলো না, রিসিভ করবো কী করে? যাই আমি ফোন করে আগে খেয়ে নাও, তারপরে ফোন করে জেনে নিও ফ্লাইট নাম্বার কখন আসবে সব কিছু ডিটেলস। ঠিক আছে, ফোন করে। আবার কে ফোন করলো? হ্যালো, কি কি বলছেন আপনি? শাহিদ? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই। কি করে অ্যাক্সিডেন্ট হলো? কি হাসপাতালে মরে কি বাঁচে? কি বলছেন আপনি আমাকে বলেন, কোন হাসপাতাল?
শাহিদের অবস্থা খুবই খারাপ, বাজে কিনা। আচ্ছা ঠিক আছে, চল 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 চল, না না তোকে যেতে হবে না, তুই বাড়িতে থাক, দরকার হলে তুই যাস তখন ফোন করবো আমাকে। আপনি একটু ওয়েট করুন, আমি ভেতর থেকে ভাড়াটা নিয়ে আসছি। স্যার একটু তাড়াতাড়ি করুন। ওকে, ব্যাগ ডালাটা খুলবেন, লাগেজ। হ্যালো, এটা কি রহমান সোহান সাহেবের বাড়ি? জি, আপনি? আমি ফাহিম, ইউএস থেকে। ও আচ্ছা, আপনি এখানে কার কাছে এসেছেন? মানে এই বাড়িতে তিনজন মানুষ থাকে, প্রথমজন রহমান সোহান, এই বাড়ির মালিক, উনি এই মুহূর্তে বাসায় নেই। দ্বিতীয়জন শিরিন সুলতানা, উনিও এই মুহূর্তে বাসায় নেই। আর তৃতীয়জন ওনার একমাত্র কন্যা রুদেরা সোহান, উনি বাড়িতে আছেন, উনি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। ও আপনি রুদেলা, ভেরি নাইস টু মিট ইউ। আমি অপরিচিত কারোর সাথে হ্যান্ডশেক করি না, সরি। ইটস ওকে, কিভাবে আমি আপনার হেল্প করতে পারি? আসলে অনেক লং জার্নি করে এসেছি তো একটু রেস্টের প্রয়োজন। I'm very tired. Jodi, sorry, ei bishoye ami kono help korte parbo na. Bujhte to parchen, barite ami eka. Emite young chhele der upor bishesh nei. Tar upor apni bidesh bero chhile. Baba ma ashuk, tarpor na hoy tara apnar help korbe. Ona kokhon ashbe? Onara kokhon ashbe? Aaj to firbei na, agami 2-3 dino ora firte pare. হ্যালো, হেই, হ্যালো হ্যালো, হেই। যতই তুমি হ্যালো হ্যালো করো, এই রোদেলা হেলবে না। আজু, কতক্ষণ আমি ওয়েট করব? বিদেশে গিয়ে নিজের দেশকে ভুলে যাওয়া, এবার এমন শিক্ষা দেব তোমাকে, জীবনে বাংলাদেশকে আর ভুলতে পারবে না। কি রে ভাই, আপনি এনে দাঁড়ায় আছেন, আমি কি 300 টাকা লেগে সারাদিন দাঁড়ায় থাকুন নাকি? সরি সরি, আসলে খুব একটা ঝামেলায় পড়ে গেছি আমি। এয়ারপোর্ট থেকে বেরোয় দেখি আমার পকেটে ওয়ালেটটাও নেই, ওটার মধ্যে কার্ড ক্যাশ সব কিছু ছিল। যাদের বাড়িতে এসেছি এখানে, এসে দেখি তারাও কেউ নেই। মানে আপনার টাকাটা যে কীভাবে দেবো আমি? ওই মিয়া, কই থেকে এসে, সৌদি আরব থেকে না মালয়েশিয়া থেকে? আপনার বাড়ি কই? বাটপারি অত ঠিক মতো করতে পারেন না। আরে আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে আপনার লোকে কিভাবে কথা কমু? হাসতে হাসতে কমু, শুনেন, আমার এক মিনিটের মধ্যে টাকা দিবেন, নাহলে কিন্তু আপনার খবর আছে। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন, কি হয়েছে? আপা, এই বাটপার পুরাটা আমার নিজে এক ঘন্টা যাবো তার করায় রাখছে, আমার ভাড়া দেয় না। ভাড়া দেয়নি দিবে, তাই বলে একজন ভদ্রলোকের সাথে আপনি এরকম ব্যবহার করবেন? কত হয়েছে ভাড়া? আপা 300 টাকা। ওয়েট, আশেপাশে মানুষ থাকে না?
ভাড়ার জন্য এত চেঁচানোর কি আছে? আমার কাছে তো বাকি দিন নেই, বাকি 200 টাকা তোমার টিপস। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আপনার জন্য গেলে কিছু বলতাম। ওকে ওকে, চাও। থ্যাংক ইউ সো মাচ। কিরকম একটা এমব্যারাসিং সিচুয়েশনে যে পড়ে গেছিলাম আমি, এরপর থেকে বেরিয়ে দেখি পকেটে ওয়ালেটটা নেই। আপনি না থাকলে যে কি হতো আমার? কিন্তু সরি, আমি আপনাকে ওয়েলকাম বলতে পারছি না। টাকা দিয়ে হেল্প করেছি বলে ভাববেন না আমি আপনাকে ভেতরে ঢুকতে দিব। আমার একটা ফোন আসছে, বাই। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো আমি? আর এখন আমি কিভাবে একটা হোটেলে বা উঠবো? কখন যে আঙ্কেল আসবে! হ্যাঁ বাবা, মামার এখন শরীর কেমন? খুব ভালো না, এখনো সেন্স ফেরেনি। ডাক্তার বলেছে 24 ঘন্টা না গেলে কিছুই বোঝা যাবে না। ও, মা কোথায়? এ তো আমার পাশেই আছে। মা এখনো কান্না করছে? কাঁদবে না, একমাত্র ভাই বলে কথা। ও হ্যাঁ, ভালো কথা, ফাহিম এসেছে? হ্যাঁ। কখন? আমাকে জানাসনি তো? একটু আগে আসলো বাবা। কি করছে এখন? খেতে টেতে দিয়েছিস তো? না, কিভাবে দেব? আসার পর থেকে তো উনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দরজার বাইরে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, তোমরা বাড়িতে নেই শুনে উনি বললেন যে আন্টি আঙ্কেল আসা না পর্যন্ত আমি দরজার বাইরেই থাকবো। আমি এত করে বললাম ভিতরে আসেন ভিতরে আসেন, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু উনি আমার কথা শুনলেনই না। এটা কোনো কথা হলো? ছেলেটা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? আমরা কখন ফিরি না ফিরি কোনো ঠিক আছে নাকি? আচ্ছা সত্যি করে বলতো, তুই কোনো ঝামেলা পাকাসনি তো? এটা কি ধরনের কথা বাবা? তোমার বন্ধুর ছেলের সাথে আমি ঝামেলা কেন করতে যাব? আচ্ছা আমি ওনাকে দিচ্ছি, তুমি ওনার সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি দরজার বাইরে দাঁড়িয়ে আছো? জি। কেন, আমরা বাড়ি নেই বলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে? আরে রোদেলো তো আছে। ও তো তোমার কাজিন। ওর কাছে শাই ফিল করলে চলবে? এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো আমার বেডরুম, আপনি কি আমার বেডরুমে ঘুমাবেন? এদিকে আম্মু আব্বু ঘুমায়। তাহলে সরি সরি সরি, আসলে কাউকে রাগ করতে দেখলে আমার ব্রেন একদমই কাজ করে না। বেডরুমটা আসলে এদিকে, মানে গেস্ট রুম এদিকে। সিরিয়াসলি, প্রমিস, এটাই গেস্ট রুম, মানে আর কোনো রুম বাকি নেই। ডানে কিচেন, আপনাকে বাইরে যেতে হবে।
একটা ছেলে মেজাজ বুড়োদের মতো। Excuse me. I'm 26 now. Adult margin is 18. And I've already passed 8 years. আচ্ছা, এভাবে কাঁদতে থাকলে তুমি নিজেই তো অসুস্থ হয়ে পড়বে। তার চেয়ে এক কাজ করি, তোমাকে বাসায় রেখে আসি। না না, আমি এখান থেকে কোথাও যাব না। শাহেদের জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকব। মা মারা যাওয়ার পরে আমি তোর সব জ্ঞান ফিরে আমাকে দেখতে চাইবে। আমি একটু স্থির হ। আপনি কি ঘুমোচ্ছেন? না, আমি শুয়ে আছি। আচ্ছা, ঝটপট বলেন কি খাবেন। না, খেতে ইচ্ছা করছে না, আমি বরং ঘুমাবো। না খেয়ে ঘুমাবেন? খাওয়ার চাইতে ঘুমটা আরো বেশি জরুরি। রাতে একেবারে জার্নিতে কোনো ঘুমই হয়নি আমার। জি না, আপনার খাওয়াটা জরুরি। আব্বু আম্মু ফোন করলে তো বলবেন আপনাকে আমি না খাইয়ে রেখেছি। শুধু শুধু বাবা আমার ঝাড়ি খেতে চাচ্ছি না। বলেন কি খাবেন। কফি। কফি? হ্যাঁ, কফি। ঘুমানোর আগে আমার কফি খাওয়াটা একটা অভ্যাস। আপনি তো দেখি উল্টো। খানিকটা খানিকটা না, পুরোটাই। আচ্ছা, কফির মগটা কিন্তু একটু বড় দেখে নিয়েছেন। আমাদের বাসায় তো বড় মগ নেই। তবে বড় জগ আছে, বিশাল বড় জগ। জগ ভর্তি কফি খাবেন? ভালো কথা, আমি কিন্তু কফি বানাতে পারি না। কি বলেন, কফি বানানো তো অনেক সহজ একটা কাজ। সহজ বলেই তো পারি না, আমি আবার কঠিন কাজগুলো খুব ভালোভাবে পারি। যেমন ধরেন, ছেলেদের মগজ ভুনা, কলিজা ভুনা, তারপর বড় বড় চোখের ক্লিয়ার স্যুপ, অনেক টেস্টি হয়, খাবেন? নো নো নো, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার কিচেনটা কোথায় বলেন? আই উইল গো এন্ড মেক মাইসেলফ কফি। প্লিজ, এই যে কি বামে, শুনুন, ডান পাশের ক্যাবিনেটে কফি রাখা আছে, চিনি রাখা আছে, কফি মেট রাখা আছে। কিচেন একদম নোংরা করা যাবে না, ময়লা করা যাবে না, পানি রাখা যাবে না। আপনি কি শুধু নিজের জন্য বানাচ্ছেন? কেন, খেতে চান? না, এমনি জিজ্ঞেস করলাম। চাইলে খেতে পারেন, আমি অনেক ভালো কফি বানাতে পারি। তাই নাকি, তাহলে খাওয়া যেতে পারে। আপনার কি কোনো হেল্প লাগবে? মানে আমি কি কোনো হেল্প করতে পারি? না না না, থ্যাংক ইউ। হেল্প করতে হলে তো কাছে আসতে হবে, আর ছেলেদের তো বিশ্বাস নেই, আর বিদেশে থাকা ছেলেদের তো আরোই বিশ্বাস নেই। তো আমার মনে হয় নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো। নিন, টেস্ট ইট, দেখুন ঠিক আছে কিনা। বাজে কফি। আপনি না বলেন আপনি অনেক ভালো কফি বানাতে পারেন? হ্যাঁ, আমার লাইফে এমন জঘন্য কফি আমি কখনোই খাইনি।
আমি এটা ফেলে দিয়ে আসি। ছোট হলে কি হবে, কফি ভালো বানায়। এক্সকিউজ মি, আই এম 26 নাও, ওকে? সরি। ওকে শুনুন, আমি এখন ঘুমাবো। আর ডেকে তুলে কিন্তু জিজ্ঞেস করবেন আমি ঘুমিয়েছি। মোটেও ডিস্টার্ব করবো না, শুধু টম অ্যান্ড জেরি খেলা খেলব। কফিটা ভালোই বানায়। পাইছি। কি বুদ্ধি বলো। তবে এই বুদ্ধিতে খরচাপাতি কিন্তু একটু বেশি মামা। রোদেলার জন্য কোনো খরচই খরচ না, তুমি বলো। শোনো, বুদ্ধিটা হলো রোদেলা বাসা থেকে বেরিয়েছে, 8-10টা ছেলে তারে ঘিরে ধরছে, উঠাই নিয়ে যাবে। ওই সময় তুমি যে হাজির, কি করলা? কারাতি কুম্ফু মাইরে রোদেলারে বাসাইলা, বললা আই লাভ ইউ। এটা আমার কী বুদ্ধি দিলাম? তো বাংলা মুভির কথা বলতেছো তুমি আমার? না না, এই বুদ্ধি চলবো না, তুমি অন্য কোনো বুদ্ধি বলো আমার। পাইছি মামা। আবার পাইছো? হ্যাঁ বলো। কাবাব ফ্যাক্টরি। আবার আবার কাবাব খাবো তুমি? আমি খাবো না, আমি খাবো না, খাওয়াবো খাওয়াবো। কাকে? রোদেলাকে। শোনো, আমার কাছে পরিচিত একজন ফকির আছে, সে খালি খাবারের মধ্যে দিয়ে দিবে, বশীকরণ মন্ত্র হয়ে যাবে, দুইজন দুইজনকে মিলাই দিবে। তুই একটু ঝামেলা আছে যে। কি মামা? রোদেলা তো কাবাব পছন্দ করে না, ওর পছন্দের জিনিস হলো আইসক্রিম। আইসক্রিম? হ্যাঁ, এটাও করা যাবে, তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো ওই আইসক্রিম যদি দুইটা হয়, দুইটাতে ফুটিয়ে দিবে। আচ্ছা, দুইজন দুইজনের সামনে দাঁড়ায় খাইতে হবে, তা নাহলে কিন্তু কাজ হবে না কোনো। ওকে ডান। ওকে ডান, চলো চলো। আপনি তখন স্বপ্ন দেখছিলেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি শুনেছি সন্ধ্যার স্বপ্ন নাকি সত্যি হয়। আমি এখানে থাকতে পারবো না, আবার যদি আপনি ভূত সেজে আমাকে ভয় দেখাতে আসেন। আপনি বরং একটা কাজ করুন, আপনি ভিতর থেকে দরজাটা লক করে রাখুন। তাতেও কোনো লাভ নেই, স্বপ্নের ভূত দরজা বন্ধ থাকলেও ভিতরে আসতে পারে। আপনাদের ছাদে যাওয়ার দরজাটা খোলা আছে? হ্যাঁ, খোলা থাকে সব সময়। আমাকে বরং একটা চাদর আর বালিশ দেন, আমি ছাদে গিয়ে ঘুমাবো। কি? না না, আপনি ছাদে গিয়ে ঘুমাবেন? আপনি আমাদের গেস্ট, তাছাড়া বাবা জানলে আমার উপর অনেক রাগ হবে। না না, কেউ জানবে না। আর তাছাড়া আমি মনে করি ছাদে গিয়ে ঘুমালে আমাদের দুজনের জন্যই ঘুমটা ভালো হবে। তাই? আচ্ছা, আমি চাদর এনে দিচ্ছি। চাদর, এই যে বালিশ। সরি। আহ,
যাও যাও ছাদে গিয়ে মশার কামড় খাও, আর মশার কামড়ের সাথে বৃষ্টি ফ্রি ফ্রি ফ্রি। ইঞ্জেকশনটা একটু তাড়াতাড়ি কিনে নিয়ে আসো, আমি এখন নিয়ে আসছি। ঠিক আছে, তুমি এখানে বসো। হ্যাঁ, বন্ধু তুমি বুঝার চেষ্টা করো, এইটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ, কোনো মিস নাই বন্ধু। না, এই ঝাড়ফুঁকের উপরে আসলে আমি বিশ্বাস করতে পারছি না, এটা করতে গেলে বরঞ্চ আর উল্টা রিয়াকশন হয়ে যায়। আর রোদেলার আমি রিয়েল ভালোবাসি, আর ওর আমি পাইতে হচ্ছে রিয়েলভাবে। তাহলে আর কি করবা, কপালের উপর ছেড়ে দাও। তবে একটা কাজ করতে হবে, রোদেলার সবসময় ফলো করতে হবে, খালি বাসার সামনে দাঁড়িয়ে থাকলে হবে না, পিস পিস থাকতে হবে। মনে করো ওর ক্রাইসিস, ওর সব কিছু, যেমন একটা ব্যাগ পড়ে গেলো যায় উঠাই দেবা, এই সব কার্যক্রম তোমার গতিবিধিতে থাকতে হবে। মামা রাত তো অনেক হয়ে গেছে, চলো কিছু খাই আসি। না মামা, আর কোনো ট্রিট তোমার আমি দিতে পারতেছি না, বাসা গিয়ে ভাত খাবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আজকে ফিডিংটা মিস হয়ে গেল রে। সরি বাবা, আমাদের হাসপাতালে থাকতে হলো সারা রাত, রোদেলার মামা সিরিয়াসলি ইল, সেজন্যই আমরা আসতে পারলাম না। তোমার কোনো কষ্ট হয়নি তো? না না না, ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। উনি এখন কেমন আছে? আগের চেয়ে ভালো, জ্ঞান ফিরেছে। তবে ভালো না চাই, জানিস রোদেলা, তোর মামা যখন জ্ঞান ফিরল তখন ফেল ফেল করে তাকাচ্ছে, আর চোখ দিয়ে ঠোস ঠোস করে পানি পড়ছে, কোনো কথা বলছে না। তুমি আবার কাঁদতে শুরু করে দিলে। তোর মাকে নিয়ে একটু ঘরে শোনো 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 যাও, মুখা দো মুখা দো, একটু মুখাতে পানি দিলে একটু ভালো লাগবে। যাও 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 যাও। আচ্ছা, তুমি আমেরিকায় থেকে এত সুন্দর বাংলা শিখলে কি করে? বাবা, বাবা তো বাংলা ছাড়া কথাই বলতে দেয় না বাসায়। তা তো হবেই, ও তো একজন মুক্তিযোদ্ধা। জানো, যুদ্ধের সময় আমরা একটা পাকিস্তানি সোলজার ধরেছিলাম, ও তাকে জোর করে বাংলা শিখিয়েছে। এটাও একটা অ্যাচিভমেন্ট। ডেফিনেটলি, বাবা তো কখনো আমাদেরকে এসব বলেনি। ও কিন্তু ছেলেবেলা থেকেই ভাষা, দেশ এসব সম্পর্কে খুবই সংবেদনশীল। এত যদি সংবেদনশীল হয়ে থাকেন তাহলে দেশ ছেড়ে আমেরিকায় পড়ে আছেন কেন? সে আরেক গল্প, জানিস। ওর বাবা মানে শামীম, সে তো মুসলমান, আর ওর মা কিন্তু হিন্দু। তাই নাকি? দুজনের প্রেম হয়ে গেল, জানাজানি হতেই সেই কি গণ্ডগোল দুই পরিবারের, তারপর গোপনে ওরা বিয়ে করে পালিয়ে গেল। আমরা কি জানি নাকি, আমরা খুঁজে পাই না। 7 বছর পর সে আমাকে ফোন করেছে, দোস্ত আমি তো আমেরিকায়। সেই থেকে ওখানেই থেকে গেছে। এই সারা রাত আমি ঘুমোতে পারিনি। জানো, একটা কফি করে নিয়ে। কফি বানাতে পারে? বলো কি, আরে ও তো কফি বানানোর এক্সপার্ট একেবারে। তাই? ইন্টারেস্টিং।
আসবো? জি আসেন। কফি, কফি খেতে হলে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। মানে? মানে ছোটবেলায় আমরা একটা গেম খেলতাম, একজন আরেকজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, চোখের পলক না ফেলে। আপনাকে এই কফিটা খেতে হবে আমার চোখের দিকে তাকিয়ে, একদম পলক না ফেলে। যদি আপনি কনফিডেন্ট না হন তাহলে আপনি চাইলে গেম কুইট করতে পারেন। ওকে ডান। ওভার কনফিডেন্ট। আশ্চর্য তো, আপনি আমার চোখের দিকে এভাবে তাকিয়েছেন কেন? আপনি তো বললেন। আমি যদি আপনাকে সুইসাইড করতে বলি আপনি কি সুইসাইড করবেন? আশ্চর্য, সুইসাইড করা আর আপনার চোখের দিকে তাকিয়ে কফি খাওয়া কি এক? তবুও কেউ কিছু দিলে দেখে খেতে হয়, পোকাটো কত থাকতে পারে। মনে হয় ওড়িয়ে বাংলাদেশের ওয়েদার স্যুট করছে না, আর মানে খাবার দাবারও স্যুট করছে না। জি দেখি আমি কি দেখি ঢেকে রেখেছি কেন। আমি কি করে বলবো, আমি দেখেছি কফির মধ্যে তেলাপোকাটা পড়ে আছে, এটা দেখো আমার দোষ হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে সব কাজ চোখ বন্ধ করে করবো, তেলাপোকা পড়লো না প্রজাপতি পড়লো আমার দেখার বিষয় না। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, ছেলেটা যদি কিছু হয়ে যায় তখন বাবা আমাকে আমি কি বলবো। আমি এক্ষুনি গিয়ে তোর বাবাকে বলছি। মামা মামা প্লিজ প্লিজ বাবাকে বলো না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, সরি। আর মনে থাকে যেন, এখনই গিয়ে ছেলেটাকে দেখ কি অবস্থা। যা, এটাও আমাকে দেখতে হবে। আপনি ঠিক আছেন? মানে আসলে আমি বুঝতে পারিনি যে কফির মধ্যে তেলাপোকা দিলে বমি হবে, মানে আসলে বুঝতে পেরেছিলাম, জেনে শুনে করেছি, কিন্তু মায়ের বকুনি খেয়ে আসলে সরি। এক্সট্রিমলি সরি। আপনাকে সত্যি চান আমি আপনাকে মাফ করে দিই? ওকে, এক শর্তে মাফ করতে পারি। কি শর্ত? যদি আপনি আমাকে কাল পুরো বাংলাদেশটা ঘুরিয়ে দেখেন। কাল পুরো বাংলাদেশ ঘুরে দেখতে চান? একদিনে কিভাবে সম্ভব? অ্যাট লিস্ট বাংলাদেশের চিত্রটা তো দেখাতে পারেন। বাংলাদেশের চিত্র?
মানচিত্র দেখতে চান? আমার ড্রয়ারে আছে, আমি এখন আছি। না না না, আমি মানচিত্র দেখতে চাইনি। বাংলাদেশের চিত্র, এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের দেশে, সেগুলো দেখতে চাচ্ছি। সেটা তো চাইলে আপনি নেটে দেখতে পারেন। নেটে দেখা আর নিজে সেখানে গিয়ে দেখা কি এক? অ্যাকচুয়ালি বাংলাদেশের সব সুন্দর সুন্দর জায়গা আমার নিজের গিয়েও দেখা হয়নি। মানে সুন্দর সুন্দর জায়গা আছে, কক্সবাজার, সিলেট। আচ্ছা, তো দেখছি বাংলাদেশ থেকেও বিদেশি। ওকে, আপনি কি আসলেই চান আপনাকে আমি ক্ষমা করে দিই? দেন অ্যাট লিস্ট আপনার পছন্দের একটা জায়গা আমাকে নিয়ে যান। আমার পছন্দের জায়গা? ওকে ফাইন, কাল তাহলে আমার একটা পছন্দের জায়গায় আপনাকে নিয়ে যাব। আপনি তাহলে মাফ করেছেন, রাইট? সেটা না হয় আমি কালই আপনাকে বলি। ওকে। আমার বাসা থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে বাসা, মাঝে মাঝে শপিং মল, এই কফি শপ, দ্যাটস ইট। তাহলে আপনার সময়টা কাটে কিভাবে? ফেসবুকিং, ইউটিউব। আবারও প্রমাণ হলো দেশে থেকে আপনি বিদেশ। দেখুন, আপনি সুন্দর জায়গা দেখতে চেয়েছেন, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আরো সুন্দর জায়গা দেখতে চান? এই যে এদিকে তাকান, এদিকে হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী, আর এদিকে হচ্ছে আপনার কক্সবাজার, অনেক বড় সমুদ্র, আর এদিকে হচ্ছে সুন্দরবন। ওই যে দেখেন হরিণগুলো দৌড়ে যাচ্ছে, দেখেছেন? আপনার বুড়িগঙ্গা কিন্তু এখান থেকে 30 থেকে 35 কিলো দূরে, এবং আপনার কক্সবাজার 300 থেকে 350 কিলোমিটার দূরে, আর আপনার সুন্দরবন 400 থেকে 450 কিলো। এক মিনিট, কি এটা? ঝাউবন, সুন্দরবন, ঝাউবন। আপনি তো দেখে সবই জানেন, সবই চেনেন, তাহলে কেন শুধু শুধু বললেন আমাকে সুন্দর জায়গায় নিয়ে চলেন, সুন্দর জায়গায় নিয়ে চলেন? আপনার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। আপনি যখন কারোর সাথে জোক করেন, আপনি ব্যাপারটা খুব এনজয় করেন, কিন্তু আপনার সাথে কেউ জোক করলে কিন্তু আপনি একেবারে এনজয় করেন। আচ্ছা, এনিওয়েজ, আই অ্যাম সরি, গতকাল আপনি আমাকে সরি বলেছিলেন, আজ আমি আপনাকে সরি বলছি। সরিতে সরিতে কাটাকাটি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর দ্য স্মাইল। কিছু খাওয়া যাক। আইসক্রিম? চলো। না না, ওয়েট, এখানে একটা আইসক্রিম ওয়ালা ঘুরে, আজকে আমি দেখছি না। তাই আইসক্রিম ওয়ালা চলে এসেছে, দেখুন। হাই, কেমন আছো? না, পরিচয় করে দিই, উনি হচ্ছেন ফাহিম, আমেরিকা থেকে এসেছে, আর উনি হচ্ছেন রাতুল, আমার একমাত্র মোটু মোটু ভাইয়া। আচ্ছা, ভেরি সুইট ব্রাদার, কিন্তু আপনার ভাই আছে জানতাম না তো। আমি ক্লিয়ার করে দিচ্ছি, উনি মাত্র 2 দিন আগে আমার ভাই হয়েছে, ডাকাতো ভাই, তাই না ভাইয়া? এত কষ্ট করে তুমি আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছো, তোমাকে কিছু না খাওয়ালে তো হয় না। এক মিনিট, চুইংগাম খাও। না না, খাও না, প্লিজ না, খাও না, না না না, না খেলে জোর করে খাও বা এখন, না 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 না। এটা কি ছিল? বলছি, ও আমাকে পছন্দ করে, ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, বাড়ির সামনে কখনো গিফট, কখনো ফুল, আজকে আইসক্রিম নিয়ে আসলো।
তারপর একদিন প্ল্যান করে বাবা মার সামনে নিয়ে ওকে জোর করে ভাই বানিয়ে দিয়েছি। আর এই চুইংগাম দেখলেও ভয় পায়। কেন চুইংগাম দেখলে কেন ভয় পাবে? সেটাই তো কথা, চুইংগাম দেখে ভয় পাওয়ার কি আছে? আপনি একটা খান, খেয়ে দেখেন, মজার না? আপনি আসলে অনেক দুষ্টু। দুষ্টু মেয়েদেরকে তো সবাই অনেক পছন্দ করবেই, ভালোবাসবেই, আর বিয়েও করতে যাবে। শুনেছি দুষ্টু মেয়েরা নাকি বউ হিসেবে অনেক ভালো হয়। আমার কিন্তু বাংলাদেশে আসার পেছনে বিশেষ একটা কারণ আছে। আমার বাবা মা চায় আমি বাংলাদেশে এসে কোনো বাঙালি কোনো মেয়েকে বিয়ে করি। তবে আপনার মতো একটা মেয়ে পেলে কিন্তু ভালোই হয়। ভাবছি মাকে বলবো। কি হলো, খাচ্ছ না কেন? সরি, খাচ্ছেন না কেন? ইটস ওকে, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তাহলে কিন্তু আমাকেও তুমি করে বলতে হবে। শিওর, খাও। ও ডাক্তার সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কি ভালো আছো তো? ও বিকেলে কেবিনে ট্রান্সফার করবেন, তার মানে এখন কন্ডিশন স্টেবল? হ্যাঁ, থ্যাঙ্ক গড, অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, বিকেলে যখন কেবিনে ট্রান্সফার করবেন তখন আমরা দেখতে যেতে পারবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিকেলেই আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ এগেন। রোদেলার মা, রোদেলার মা, শোনো শোনো, এদিকে এসো। ডাকছো কেন? হাসপাতাল থেকে ফোন এসেছিল। কি বললো, খারাপ কিছু? আরে না না, তুমি খালি খারাপ কথা চিন্তা করো, ভালো আছে, ভালো আছে সাহেব, আগের চেয়ে অনেক ভালো আছে। বিকেলে আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করবে। একটু ফোন করো না, আমি ওর সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, ভালো আছে মানে কি তোমার সঙ্গে এখন কথা বলতে দেবে? কন্ডিশনটা স্টেবল আছে, সেই জন্যই ডাক্তাররা এখন আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করছে। তোমার যত কথা এখন ফোন করলে কথা বলতে দেবে? আরে তুমি সবসময় কাঁদো কেন? ভালো হলেও কাঁদো, খারাপ হলেও কাঁদো। আরে ভালো আছে, ভালো আছে, কান্নার কি আছে? যদি কথাই না বলতে দেয়, কিসের ভালো আছে? তোমাকে আমি বোঝাতে পারবো, ভালো থাকারও বিভিন্ন স্টেজ আছে, বিকেলে গেলেই দেখতে পাবে।
জাগে ফাইন করে দেখ ড্রয়িং রুমে দু কাপ কফি পাঠিয়ে দাও। ছেলেটা আসার পর থেকে ভালো করে কথাই বলা হলো। How are you, young man? I'm fine. How are you, uncle? আমাদের এই বুড়ো বয়সে থাকা না থাকা আছি কোনো রকমে আর কি। তা তোমার বাবাকে এত করে বললাম যে দোস্ত দেশে ফিরে আয়, দুই বন্ধু মিলে শেষ বয়সটা গল্প গুজব করে কাটিয়ে দেবো, কে কার কথা শুনে, এলোই না। বাবা তো খুব বিজি থাকে, আমার সাথেই দেখা হয় এভরি উইকেন্ডে, তাও আবার ডিনার করার সময়। তোমার বাবাই এই বয়সে এত ব্যস্ত থাকে, হ্যাঁ বিশ্বাসই হতে চায় না। ছোটবেলায় আমরা ভীষণ দুরন্ত ছিলাম, আমরা দুই বন্ধু সারাক্ষণ একসঙ্গে থাকতাম, কি যে দুষ্টামি করতাম, গাছ থেকে লাফাতাম, ডাব পাড়তাম, তারপরে পুকুরে ঝাঁপ দিতাম, সাঁতার কাটতাম। একবার হয়েছে কি জানো, তোমার বাবা তোমার মাকে ইমপ্রেস করার জন্যে গুলি ডান্ডা খেলছে আমার সঙ্গে। আঙ্কেল গুলি ডান্ডা কি? আরে ক্রিকেটের দেশি ভার্সন আর কি। আচ্ছা, একটা লম্বা ডান্ডা থাকে, ব্যাট না কিন্তু, মানে একটা এরকম লম্বা ডান্ডা আর একটা ছোট্ট গুলি, দুই মাথার চোখা আর একটা গর্ত থাকে উইকেটের পরিবর্তে, বুঝছো, এইখানে রেখে এরকম করে ছুঁড়ে মারে, ধরে আবার ছুঁড়ে সেটাতে মারতে হয়, এইভাবে খেলা আর কি। ইন্টারেস্টিং তো। হ্যাঁ, তারপরে তোমার বাবা তো একেবারে উঠে পড়ে লেগেছে তোমার মাকে ইমপ্রেস করার জন্য, তারপরে যেই জোরে একটা বাড়ি মেরেছে আর গুলিটা ছিটকে তার চোখে এসে, আর চোখে লাগার সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করছে। তোমার মা তো এতক্ষণ মানে একেবারে ইন্ডিপেন্ডেন্ট ভাব নিয়ে খেলাটা দেখছিল, যেই তোমার বাবার চোখ দিয়ে রক্ত পড়তে দেখেছে দৌড়ে ছুটে এসে তার টেক কেয়ার করতে আরম্ভ করেছে। তারপর তো জানেন শেষ পর্যন্ত দুজনের বিয়ে। তোমার ফোন আসছি, এক্সকিউজ মি, ফোনটা একটু অ্যাটেন্ড করে আসি। কোথায় যাচ্ছ? তোমার কফি দে, টেলিফোন এসছে তো, কথা বলতে বলতে খাই। হ্যাঁ কফি। ও থ্যাংক ইউ, ওয়েলকাম। এই কালো পোকা নেই কফি? না। ওকে, জানো গতকাল মাকে তোমার কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, মা তোমায় দেখতে চাইছে। ক্যান আই টেক এ পিকচার? প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ একটা সেলফি হয়ে যাক। ওকে নাইস, ইউ নো হোয়াট, আই শুড পোস্ট দিস নাও। And caption কি হবে জানো? দেখো তো মা আমাদের দুজনকে কেমন মানিয়েছে। কি? এক মিনিট, তুমি আসলে এই ক্যাপশন দিচ্ছো? Definitely, why not? না 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 না, তুমি এটা দিও না। কেন? আমাদেরকে সুইট লাগছে, কাম অন। সুইট লাগছে ঠিক আছে, কিন্তু এই ক্যাপশন না, অন্য কিছু দাও। না, আমি এটাই দিই। তোমার সাথে সেলফি তোলাটাই আসলে ভুল হয়েছে। কি করছো? ডিলিট। কি হলো, আপসেট কেন? কই না, এত সুন্দর একটা জায়গা, নদী, নৌকা, এত সুন্দর বাতাস, তারপরেও চুপ কেন? হেমনি, আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কি ডিসিশন? পাচ্চি খুঁজে পেয়েছি। তাই নাকি? কে সে? তুমি। আমি?
সরি। শোনো, আমি তোমার বয়সে বড়, এটা কি হয় নাকি? তো তুমি জানো, ইউএসএতে আমার ঠিক পাশের অ্যাপার্টমেন্টে একটা কাপল আছে, দে আর ভেরি সুইট, অ্যান্ড দ্য গাই ইজ মেবি 50 years old, আর দ্য লেডি ইজ 55 or 57। তাতে কী আছে, তাদের কিন্তু 6-7 বছর একটা গ্যাপ, ডাজন্ট ম্যাটার, তারা কিন্তু অনেক হ্যাপি। আই থিঙ্ক বয়সটা কোনো ব্যাপার না, হ্যাপিনেস বন্ডিং ইজ দ্য মেইন থিং। কথাটা কিন্তু আমি অনেক সিরিয়াসলি বলেছি তোমাকে। আমিও সিরিয়াসলি বলেছি, এটা হয় না। তাহলে তো মনে হচ্ছে আমার আরেকটা সিরিয়াস ডিসিশন আসা উচিত। কি সেটা? আমি চলে যাব। মানে? দেশে আসার উদ্দেশ্যই ছিল বিয়ে করার। তোমাকে দেখলাম খুব ভালো লেগেছে আমার, তোমাকে তো প্রপোজও করলাম কিন্তু তুমি রিফিউজ করলে আমাকে। এর চাইতে চলে যাওয়াটাই ভালো না? দেখো, তুমি মাত্র বাংলাদেশে এসেছো, বাংলাদেশটা কিছুদিন ঘুরে বেড়াও, দেখবে এর মধ্যে কাউকে না কাউকে তোমার পছন্দ হয়ে গেছে। তাছাড়া বাবা মা তো আছেন, বাবা মাকে বললে তোমার জন্য সুন্দর কোনো মেয়ে পছন্দ করে দেবে। দেখো, আমি তোমাকে আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আর ছোটবেলা থেকে আমি সবসময় আমার ডিসিশনকে প্রায়োরিটি দিয়েছি এবং সেটাতে আমি স্টিক করেছি। কেউ কাউকে ভালোবাসলে তার জায়গায় অন্য কাউকে ভাবতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছি আর আমি তা তোমাকে জানিয়েছি। তুমি যদি আমাকে ভালোবাসো, আমার পৃথিবীটা হবে অনেক সুন্দর, আর যদি না বাসো, কিছু খাবে বাবা? না না আন্টি, থ্যাংক ইউ। চা কফি? না আন্টি, এখন কিছু খাবো না। তোমার কি এখানে বোর লাগছে? তোমার মন খারাপ? না তা না আন্টি। সন্তানের মুখ দেখলে মা সব বুঝতে পারে। তোমার মন খুব খারাপ, কিন্তু তোমার আঙ্কেল তো তোমাকে নিয়ে অনেক প্ল্যান করেছে। আরে তুমি, আমি, রোদেলা, তোমার আঙ্কেল, আমরা চারজনে মিলে সুন্দরবনে বেড়াতে যাব। দেখবে তোমার ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। আন্টি আমি কাল চলে যাচ্ছি। চলে যাবে মানে? তোমার তো এখানে অনেকদিন থাকার কথা ছিল। আন্টি আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হচ্ছে। না না, এত তাড়াতাড়ি তুমি যেতে পারবে না। আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলি।
শুক্রবার সকালের ফ্লাইটে আমরা যশোর যাচ্ছি, যশোরে মহিউদ্দিনের বাড়িতে দুপুরে খাবো, তারপর সেখান থেকে খুলনা, তারপর সেখান থেকে সুন্দরবন, সুন্দরবনে তিন রাত থাকবো, তারপর আবার খুলনা, তারপর আবার যশোর, আবার যশোরে এসে মহিউদ্দিনের বাড়িতে আমাদের বন্ধু বান্ধবের একটা গেট, বুঝলে? পাঁচ দিনের ট্যুর, আর ওই গেট টুগেদার আমি কি এমনি এমনি অর্গানাইজ করেছি নাকি? আমার এক বন্ধুর সুন্দরী বিবাহযোগ্য কন্যা আছে, ফাহিমকে দেখাবো। কিছুই হবে না। কেন? কাল ফাহিম চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? আজ সকালে ওর বাবার সঙ্গে আমার কথা হলো, তিন মাস সে এখানে থাকবে। আর আমাকে এক্ষুনি বললো কাল চলে যাবে। অবশ্য গলা শুনে মনে হলো ওর মনটা খুব খারাপ, পুরো ঝামেলা হয়েছে মনে হচ্ছে। ঝামেলা? ঠিক, তোমার মেয়ে কোনো ঝামেলা বাঁধিয়েছে। ডাকো ডাকো, তোমার মেয়েকে ডাকো। তুমি ডাকো। ঠিক আছে, আমি ডাকছি। রোদেলা, রোদেলা। জি বাবা, আসছি। জি বাবা। ফাইনকে তুই কি বলেছিস বল, কি বলেছিস? চুপ করে থাকিস না, বল কি বলেছিস? চুপ করে থাকা মানেই সম্মতির লক্ষণ। ছেলেটা কোনোদিন বাংলাদেশে আসে নাই, এতদিন পরে সে বাংলাদেশে এসেছে, তার বাবা মা আমার কাছে পাঠিয়েছে, আর আমার বাড়িতে সে যদি অপমানিত হয় সম্মানটা কোথায় থাকে আমার? হ্যাঁ, ঠিক আছে, কি বলেছিস আমি শুনতে চাই না, কিন্তু আমি শুনতে চাই তুই ফাহিমকে সরি বলেছিস। যা, ফাহিমকে সরি বলে আয়। যা। সরি, বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমি তোমাকে কিছু বলেছি কিনা। তুমি যে আমাকে প্রপোজ করেছো আমি কিন্তু সেটা বাবাকে বলিনি। কেন? আমি তো চাইছিলাম আপনি আঙ্কেলকে জানান, আঙ্কেল জানলে আমার বাবা মা জানতো, আর আমাদের বিয়ের কথাটাও ফাইনাল হয়ে যেত। মানে যা হবে তা তো পেঁচানোর দরকার কি? এই ব্যাপারটা নিজেদের মধ্যে হয়ে যাওয়াটা ভালো না। আমি তোমার সিদ্ধান্তটা জানতে চাই। আমাকে কিছুদিন সময় দিতে হবে। ওকে, আমি তাহলে আপনাকে তিন দিন সময় দিচ্ছি আজকে থেকে, আর এই তিন দিনের মধ্যে আপনি আপনার সিদ্ধান্ত আমাকে জানাবেন। যদি হ্যাঁ হয় তাহলে আমি থেকে যাব, আর যদি তুমি না চাও আমি তাহলে চলে যাব।
আমার আরেকটু সময় লাগবে। তুমি তো তিন দিন সময় চেয়েছিলে, সেটা তো শেষ। তুমি আমাকে আরেকটু সময় দাও প্লিজ। ওকে, তোমাকে তিন ঘন্টা সময় দিচ্ছি। তিন ঘন্টা? হ্যাঁ, তিন ঘন্টা। আর এই তিন ঘন্টার মধ্যে তুমি তোমার ডিসিশন আমাকে জানাবে, আশা করছি সেটা হ্যাঁ হবে। একটু দেড় মিনিট রেখেছি। তোমার সময় কিন্তু শেষ, এখন তো কিছু বলো। আমি আর কোনো একটু না, আমি এখনই শুনতে চাই। তুমি যেও না। রিয়েলি? ওয়াও, মাকে আমার এখনই জানানো উচিত। এখনই মাকে জানাবে মানে? প্লিজ এখনই মাকে জানিও না। সরি। নো, তো ফিরে যাওয়া হলো না, এখন তো একটা সেলফি তুলতে পারি।